অতি ভারী অতি প্রবল ভারী বৃষ্টি কিন্তু আমাদেরকে মডেল দেখাচ্ছে, তো কতটা সঠিক এই রিপোর্টটা তা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাছাড়া বাংলার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও কিন্তু জানাবো। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম সঠিক আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। প্রথমে আমরা আপনাদেরকে একটা ভুল রিপোর্ট বের করে দিব, হয়তো আপনারা লক্ষ্য করছেন। এখানে বৃহস্পতিবার আমরা 3 তারিখ বৃহস্পতিবার সকাল নয়টায় আপডেট দিচ্ছি, এবং 9:10-11 আমাদেরকে প্রবল ভারী বর্ষণ দেখাচ্ছে কোন কোন অঞ্চলে, তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা প্রথমে দক্ষিণাঞ্চলের কথা বলি। মঠবাড়িয়া ঠিক বৃহস্পতিবার অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, আসলে তেমন বৃষ্টি কিন্তু নেই। এছাড়া পিরিজপুরও একই ভয়ানক ভারী বৃষ্টি আমাদেরকে দেখাচ্ছে, প্রবল মাঝারি ধরনের বৃষ্টি দেখাচ্ছে কিন্তু বৃষ্টি নেই। খুলনা বিভাগের বন্ধুরা অবশ্যই বুঝতে পারবেন, সকাল সকাল আপনাদের গ্রামেও কিন্তু বৃষ্টি নেই। দেখতে পাচ্ছেন কতটা ভুল আপডেট এই যে এই মডেলগুলো দেখায়, তা আমরা আপনাদেরকে সরাসরি প্রমাণ সহ লাইভ প্রুফ আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি। তো আরও কোথায় যে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি সাতক্ষীরায় কিন্তু অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে, হয়তো সবাই আপনাদেরকে এরকম আপডেটগুলো দেখিয়ে থাকে, তো এই আপডেটগুলো একদম ভুল। দেখতে পাচ্ছেন কোনো ধরনের বৃষ্টি নেই, এক ফোঁটাও কিন্তু বৃষ্টি নেই। তারপর কলকাতায় যে আমাদেরকে সকালে বৃষ্টি দেখাচ্ছে ঠিক 9:10 এই সময়ের মধ্যে, কলকাতাও কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। তাহলে আবার বুঝতে পারেন আপনারা কতটা ভুল আপডেট, এই আপডেটগুলো কতটা ভুল, একদম সঠিক না। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি মঠবাড়িয়া এই অঞ্চলে যে বৃষ্টি দেখাচ্ছে এসব এখানে বৃষ্টি নেই, তো অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ভুল আপডেট। এই আপডেটগুলো দেওয়া মানে আন্তাজি আপডেট দেওয়া, এই আপডেটে কোনো ধরনের সঠিক নেই এবং কোনো ধরনের একদম সঠিক পাওয়া যায় না। আমরা প্রতিদিন আপনাদেরকে প্রমাণসহ দেখাবো, একদম লাইভ প্রুফ প্রমাণসহ আপনাদেরকে দেখাবো যে এই আপডেটগুলো একদম ভুল, সেটা অবশ্যই আমরা আপনাদেরকে প্রমাণসহ প্রতিদিন আপডেট দিয়ে যাব। লালমোহন দেখতে পাচ্ছেন একদম ভুল, বৃষ্টি নেই। মতিরহাট বৃষ্টি নেই, ভুল আপডেট। তারপর আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু আপডেট দিয়েছে বৃষ্টি, তো এই যে আপনারা এখানে লক্ষ্য করছেন মাত্র 2-3 ঘন্টার আপডেটে এতটা যে ভুল, আগামী 2-3 দিনের আপডেটও মারাত্মক ভুল আপডেট দেখায়। এই আপডেটগুলো কখনো সঠিক হয় না, আমরা যে আপডেট দিয়ে থাকি আপনাদেরকে সেগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটটিকে তথ্য ক্যালকুলেশন করে এবং আমরা একটু মাথা কাটিয়ে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 9:00-10:00 এই সময়ের মধ্যে বাংলার বেশ কিছু অঞ্চল অতি প্রবল ভারী বর্ষণ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মডেল, কিন্তু কোথাও বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। বৃষ্টি আছে কোথায়, শিবনগর এখানে মংলার কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই বৃষ্টি অগ্রসর হয়ে বরিশাল বিভাগ বা খুলনার দুয়েক স্থানে বৃষ্টি থাকবে, বাকি অঞ্চলে তেমন বৃষ্টি নেই। এখানে যে সারা বাংলাদেশে বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি কিন্তু নেই, একদম ভুল আপডেট এইগুলো। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রামের দুয়েক স্থানে শুধু চট্টগ্রাম কিন্তু বৃষ্টি নেই, মাত্র 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হচ্ছে, আর বাকি অঞ্চলে তেমন বৃষ্টি নেই। কাকড়াছড়ি পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে মেঘ থেকে, তারপর বাকি কোথাও বজ্র মেঘও নেই বৃষ্টিও নেই। আমরা আপডেট দিচ্ছি সকাল অবশ্যই 9:00 মনে রাখবেন আপনারা, পরবর্তীতে আপডেট যদি ভারী বৃষ্টি দেখি তাও কিন্তু আপডেটে আপনাদেরকে জানাবো। তবে আজকে বৃষ্টি কোন কোন অঞ্চল রয়েছে, আজকে খড়গপুর বা এখানে দামবাদ পশ্চিমবাংলার এই অঞ্চল আমরা এই যে ঠিক এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবাহী শেল বা কিছু কিছু জায়গায় কিন্তু স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক এইসব অঞ্চলে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক এদিকে, তারপর রংপুর 2-1 স্থানে রয়েছে, তারপর মালদা এখানে এই যে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দিনের মধ্যে। সেই বৃষ্টি বিস্তার করলে বাংলাদেশে কয়েকটি অঞ্চল কিন্তু বৃষ্টি পাবে, তখন আমরা বিকেল আবারও আপনাদেরকে জানাবো। তবে আমরা এই আপডেটগুলো দেখে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বা অনেকে সতর্কতা হয়ে যান এই আপডেটগুলো দেখে, অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনারা পড়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মধ্যে কিন্তু অতিবারে বৃষ্টি বা হালকা মাঝারি কোন এই যে করোনা, তারপর মৌলভীবাজার, তারপর বড়লেখা এই অঞ্চলে কিন্তু আমাদেরকে বৃষ্টি দেখাচ্ছে মডেল, হয়তো সবাই আপনাদেরকে এরকম দেখাবে। তো এই আপডেটগুলো একদম সঠিক না, মারাত্মক ভুল আপডেট, এখানে কোনো ধরনের বৃষ্টি নেই বা বৃষ্টি হওয়ার চান্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এরকম আপডেট থেকে অবশ্যই সতর্কতা থাকবেন, তারপর আমরা আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মোড় গিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে চলে গিয়ে দেখাবো এই মুহূর্তে। তো বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যদি গিয়ে দেখায় তাহলে আপনারা আবারও দেখতে পাচ্ছেন বজ্র ঝড় বৃষ্টি মোড়ে অতি প্রবল অতি ভারী বর্ষণ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, কলকাতা, তারপর খোলাঘাট, তারপর হালদিয়া হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আপডেটগুলো সঠিক না বলে অবশ্যই আপনারা জানতে পারবেন। বৃহস্পতিবার সকাল 9:10-11:00 সময় আপডেট দিচ্ছি যে এই আপডেটে আপনাদেরকে অতি প্রবল যে ভারী বর্ষণ দেখাচ্ছে
এই আপডেটগুলো যে আপনারা দেখে থাকেন, দেখতে পাচ্ছেন কতটা ভুল আপডেট এই মডেলগুলো দেখায়। একদম সঠিক তথ্য কিন্তু দেখায় না, কোনো দিন কিন্তু দেখায় না, মারাত্মক ভুল রিপোর্টগুলো আপনাদের এখানে দেখায়। এই যে এই মডেলে কিন্তু এরকম আপডেটগুলো দেখায়। অবশ্যই আমরা এই কথা বলতেছি, আপনাদের অনেকের কাছে এই ওয়েবসাইটটা রয়েছে বা অ্যাপটা রয়েছে, আপনারা এই আপডেটগুলো দেখি আপনাদের কাজকর্ম বা আপনারা একটু সতর্ক হয়ে যান, তো সেজন্য আপনাদের অনেক ক্ষতিগ্রস্ত বা আপনারা ধোকা খেতে পারেন। তো সেজন্য আমরা আপনাদেরকে বলছি এই আপডেটগুলো কখনো সঠিক না, একদম ভুল। যে এই বৃষ্টিদের রিপোর্ট দেখাচ্ছে এইসব বোয়া, একদম সঠিক না। তারপরে যে তো পর আমরা আপনাদেরকে দেখাই আরও, আমরা বৃষ্টি ক্যালকুলেশন মোডে চলে যাই, দেখি বৃষ্টি ক্যালকুলেশন মোডটা কেমন আমাদেরকে দেখায়। আমরা বৃষ্টি ক্যালকুলেশন মোডে যদি চলে যাই, তাহলে সরাসরি আমরা বৃষ্টি ক্যালকুলেশন মোডে চলে আসলাম। তো আমরা যদি 12 ঘন্টার আপডেটটা দিয়ে দিই, সর্বোচ্চ 12 ঘন্টা, তারপর দেখতে পাচ্ছেন আপনারা 12 ঘন্টা আপডেটটা যদি আমরা দিয়ে দিই, তাহলে সিলেটের মধ্যে দেখাচ্ছে বৃষ্টি, আবার এখানে খুলনায় বৃষ্টি দেখাচ্ছে না, বরিশাল বৃষ্টি দেখাচ্ছে না, কলকাতায় বৃষ্টি দেখাচ্ছে না 12 ঘন্টার মধ্যে, তারপর কুমিল্লা চট্টগ্রাম কিছুটা বৃষ্টি দেখাচ্ছে, ময়মনসিংহ কিন্তু কিছুটা বৃষ্টি আমাদেরকে দেখাচ্ছে, মাদান কিশোরগঞ্জ লাকায়। তো দেখছেন এক একটা মডেলের এক এক ধরনের রিপোর্ট, এক এক ধরনের সিস্টেম কিন্তু আমাদেরকে দেখায়। তাহলে মনে করবেন এখানে সঠিক বলতে কিছু নেই, সঠিক কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে দিয়ে থাকি। কোন সময় সঠিক হতে পারে, আবার কোন সময় ভুল বা মিথ্যে হতে পারে, সেটা আমরা দেখে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে আমরা বায়ুর গতিবেগ কোন দিক থেকে থাকবে, কত কিলোমিটার বেগে বায়ু চাপটা বয়ে যেতে পারে, সেটা আমরা আপনাদেরকে দেখাই এই মুহূর্তে। তো আমরা বায়ু, আমরা অলরেডি বায়ু মোড়ে চলে যাবো, বায়ুর ঝাপটা মোড়ে চলে যাবো, দেখি কেমন পরিস্থিতি বাংলার পক্ষে তৈরি হতে পারে। সরাসরি আমরা এই মুহূর্তে বায়ু ঝাপটা মোড়টা ওপেন করে সিলেক্ট করে চলে আসলাম। আমরা দেখবো, আমরা লাইভ ট্রেকিং করবো, এবার দেখি কেমন পরিস্থিতি তৈরি হয়। আমরা ঠিক দুপুর 2টা বা 3টার দিকে চলে আসলাম, তারপর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তেমন ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না। বৃষ্টি কিন্তু তৈরি হবে, সেটা আমরা আগে বলতেছি কোন দিকে বৃষ্টি তৈরি হবে। তারপরে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উইন্ড গাস্ট হচ্ছে প্রায় 30 বায়ু ঝাপটা, আজকে দিনের মধ্যে বায়ু ঝাপটা তা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে প্রায় 30-35 কিলোমিটার পর্যন্ত বায়ু ঝাপটা মোটটা কিন্তু আমাদেরকে দেখা যায়। এছাড়া চট্টগ্রাম বিভাগেও কিন্তু একই পরিস্থিতি আমাদেরকে দেখা আছে। তাছাড়া আরও দেখাচ্ছে কি কালাপাড়া, বরিশাল, খুলনা এসব অঞ্চলে কিন্তু 30-29 কিলোমিটার বায়ু ঝাপটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। কুমিল্লা, ঢাকা এই অঞ্চলে কিন্তু আমাদের কি 29 কিলোমিটার বায়ু ঝাপটা কিন্তু দেখাচ্ছে। সিলেট বিভাগ যদি আমরা চলে যাই, তাহলে 27 কিলোমিটার বায়ুর গতিবেগ। এছাড়া ময়মনসিংহ বিভাগে যদি চলে যাই, তাহলে 30 কিলোমিটার বায়ুর গতিবেগ। খালায় চলে যাই 26 কিলোমিটার, রাজশাহী যদি চলে যাই, তাহলে 22 কিলোমিটার বায়ুর গতিবেগ। এছাড়া মেহেরপুর 23 কিলোমিটার বায়ুর গতিবেগ থাকবে সর্বোচ্চ। তারপর আমরা কলকাতার দিকে যদি চলে যাই, 28 কিলোমিটার বায়ুর গতিবেগটা দেখা যাবে। তো বায়ুর গতিবেগ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দক্ষিণ পশ্চিম দিক থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুর গতিবেগটা থাকবে। তো বৃষ্টি বলতে মারাত্মক প্রবল বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, বিকেলের মধ্যে কিছু কিছু স্থানে বৃষ্টি তৈরি হবে, সেটা নিয়ে আমরা আবারও আপডেট দিতে আপনাদের মাঝে চলে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।